আমি সেটাও বলতে পারলাম, ছেলে মরে গেছে এই পর্যন্ত আমি শুনেছি, কোথায় যাচ্ছে এখন পর্যন্ত কেউ বলার। এই মুহূর্তে বিশেষ বিশেষ খবরটি যেটি আমাদের কাছে উঠে আসে তা হলো ডোমকলে গভীর রাতে বোমা বিস্ফোরণ। ডোমকলে গভীর রাতে শুরু হলো বোমা বিস্ফোরণ। মঙ্গলবার সকালে ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের ডোমকলের মণ্ডলপাড়া এলাকায়। ঘটনায় জখম হলেও তাদের এখনও খোঁজ মেলেনি। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে বোমা বিস্ফোরণ ঘটে মাঠের দিকে পাটের জমিতে, তারপরেই চাঞ্চল্য ছড়ালো এলাকায়। আমার ছেলে রাত্রে ধরুন বোম বাস্ট হলো, কটার সময় বাস্ট হলো? নটা হবে। তারপরে? হ্যাঁ, তারপরে আমরা বাড়িতেই আছি, তারপরে তো এক কান দোকান হইতে হইতে তখন সবাই বললো তোমার ছেলে মারা গিয়েছে। হ্যাঁ, দিয়ে আমার ছেলেকে ধরো কোনো সময় বসতে দেয়নি, টানিলে বাড়াইছে। এক নম্বর হচ্ছে একরাম, মাসুদ, রাকিবুল, ছাত্তার, সিরাজুল, আমার ছেলের নামও সিরাজুল, আরেকজনের নামও সিরাজুল। ওদেরকে একটা গ্রুপ করেছে একরাম, একরাম আমার চাচা। ওই আমাদের মতন মাঠে ঘাটে কাজ করে, যে একটা জমি কেন্দ্র করে বুঝলাম, জমিটা অন্যজনে কিনে সেই জমি আমাদের এই ছেলেপিলাকে গুছিয়ে নিয়ে চারজন নাম করলাম, তার একটা ওদেরকে একটা দল তৈরি করে, বলে ওই জমি দখল করতে হবে। জমিটা কার? জমিটা সরকারের। আচ্ছা, আনন্দ সরকারের। আচ্ছা, কোন জায়গায় সেই জায়গা? সেটা অনেক দূর আছে এই মাঠে। আমি বললাম যে শোন, আমরা গরিব মানুষ, ওই জমিতে যাওয়া যাবে না, আর ওই জমির ওই জোড়ে যাওয়া যাবে না বুঝলেন। তাতে একরাম লোভ দেখালো যে কটা ছেলে আছে তোরকে 5 কাঠা করে জমি দেবে। আচ্ছা, আমি ছেলেকে বলেছি যে আমার ওই জমির কোনো দরকার নাই, আমি মানে খাবো হ্যাঁ, খাইতে বসলে অমনি ফোন, খাইতে বসলে অমনি ফোন। একরামের বাড়ি আমার বাড়ি একই জায়গাতে, আমারই চাচা, সব শরিক সব। তাহলে কালকে রাত্রিতে তাহলে আপনার ছেলে কী করতে গেছিল? ওই তো ছেলে মুড়ে ছিল, মুড় থেকে একটা কিছু চলে এলছে। তাহলে কি বোম বাঁধতে গিয়ে কি এরকম ঘটনা ঘটেছে? এখন ওদের দলের লোক যারা তারাই বুঝতে পারবে। আচ্ছা, আপনার ছেলে এখন কোথায়? আমি সেটাও বুঝতে পারলাম, ছেলে মরে গেছে এই পর্যন্ত আমি শুনেছি, কোথায় যাচ্ছে এখন পর্যন্ত কেউ বলার। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ঘিরে রাখে পুলিশ। একজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রের খবর। মৃতের নাম সিরাজুল শেখ। ঘটনার সমগ্র তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মঙ্গলবার বহরমপুর মর্গে পাঠানো হয়েছে। পরিবার জুড়ে শোকের ছায়া। কেন শুরু হলো এই বোমা বিস্ফোরণ তা এখনও জানা যায়নি। এই বিষয়ে যদি আরও কোনো নতুন আপডেট উঠে আসে তাহলে আমাদের সামনে তা তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ দেখতে থাকুন, শুনতে থাকুন হ্যালো অনির রিপোর্টিং। নমস্কার।